টাঙ্গাইলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সকালে নাগরপুর উপজেলার দাসপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সহ তিনজন নিহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।